হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের ফ্লাওয়ার কেক আমি ডেকোরেশন করব। আমার এটা ছিল 1 পাউন্ডের কেক। আমি এটা 3টে লেয়ারে প্রথমে কেটে নিয়েছি, নিয়ে প্রথম লেয়ারের উপরে আমি এটা চকলেট ক্রিম স্প্রেড করে দিচ্ছি। আমি প্লেন ক্রিমের সঙ্গে কিছুটা চকলেট গানাস মিক্সড করেছি। এই চকলেট গানাসের রেসিপি আমি আগে শেয়ার করেছি, তবু আপনাদের সঙ্গে আমি বলছি, এটা আমি 100 গ্রাম ক্রিম 100 গ্রাম চকলেট দিয়ে মেল্ট করে নিয়েছি। আমি কিছুটা চকো চিপস দিয়ে দিলাম যাতে কেকের টেস্ট আরও বেশি ভালো লাগে। আমি এরপর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে আমি ক্রিম দিয়ে সেটা সমানভাবে চারিপাশে লাগিয়ে দিচ্ছি। কিছুটা চকো চিপস আবার এর উপর আমি দিয়ে দিলাম। এবার আমি 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে প্রথমে এটা আমি ক্রাম কোট করব। প্রথমে আমি সাইডে অল্প অল্প ক্রিম নিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা সরে না যায়। আমি তারপরে উপরেও হালকা করে ক্রিম দিয়ে এটা ক্রাম কোট করে নিলাম। এটা আমি ফ্রিজে 10 মিনিট রাখবো, তারপর ফাইনাল লেয়ার করব। 10 মিনিট পরে আমি এটা ফ্রিজ থেকে বার করেছি। এইটা হচ্ছে ক্রিমের সঙ্গে আমি 2 ড্রপ গ্রিন কালার আর 2 ড্রপ ব্লু কালার, এই দুটো মিক্সড করেছি। যে কালারটা এসছে এটা হলো পিকক গ্রিন কালার। কালারটা কিন্তু দারুণ সুন্দর, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এটার উপর ফাইনাল লেয়ার দিচ্ছি। এই কাজটা খুবই ধীরে সুস্থে আলতো হাতে করতে হয়, আমি এখানে একটু স্পিডে দেখিয়ে দিলাম। আমি একটা সিলিকনের ব্রাশ নিয়েছি, নিয়ে সেটা এর উপরে জাস্ট ধরে রেখেছি, একটা সুন্দর ডিজাইনের উপরে হয়ে যায়। এবার আমি চকলেট গানাস নিয়েছি পাইপিং ব্যাগে, ছোট্ট করে আমি পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি, নিয়ে প্রথমে একটা লাইন টেনে নিলাম। এইবারে নূর 44 নজেল নিয়েছি এটা, আর আমি ক্রিমে এখানে 2 ড্রপ রেড কালার মিক্সড করেছি, খুবই লাইট একটা রেড কালার, সেইটা দিয়ে আমি ফুলগুলো বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি একটু খেয়াল করুন। আমি উল্টো সাইডেও 2টো করে দিলাম, কয়েকটা হাফ পাপড়ি করে দিচ্ছি। এবার আমি কয়েকটা পাতা বানাচ্ছি, এটাই কোনো নজেল আমি নিইনি, জাস্ট পাইপিং ব্যাগটা আমি কেটে নিয়েছি ভি শেপ করে। আর ক্রিমে আমি এখানে গ্রিন কালার মিক্সড করেছি, তার সঙ্গে 1 ড্রপ ইয়েলো কালার মিক্সড করেছি, করতে গ্রিন কালারটা আরও সুন্দর লাগছে দেখতে। আমি একে একে সব ফুলের পাশে কয়েকটা করে পাতা বানিয়ে দিলাম। এবার আমি ফুলের উপরে যে রেণুগুলো থাকে সেটা বানাচ্ছি। এটা হচ্ছে ইয়েলো কালার ক্রিম, পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়েছি। আমি এটা হচ্ছে চকলেট গানাস দিয়ে আমি কয়েকটা লাইন টেনে নিচ্ছি। বন্ধুরা নিশ্চয়ই গান শুনতে পাচ্ছেন পাশেই, এখানে বড়দিনের এখনো প্রোগ্রাম চলছে। আমি এখানে হলুদ কালার ক্রিম দিয়ে যে লাইনগুলো টেনেছিলাম তার দুপাশে ডট ডট করে দিচ্ছি। এবার আমি নিচে একটা বর্ডার বানিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মিডিয়াম সাইজের স্টার নজেল। আর আমি যে ক্রিমটা বানিয়েছিলাম পিকক গ্রিন, সেই কালারে ক্রিমটা দিয়েই আমি করছি ডিজাইনটা।
এবারে আমি নামটা লিখে নিচ্ছি, এটা চকলেট গানাশ দিয়ে আমি করছি। এই লেখাটাও খুব সাবধানে করতে হয়, নাহলে ক্রিমটা উঠে আসবে। খুবই আলতো হাতে করতে হবে। কেকটা আমার কমপ্লিট বন্ধুরা, কেমন লাগছে দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওয় নতুন কোনো ডিজাইন নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।